আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার রেসিপি ভীষণ মজার একটি রেসিপি, বিশেষ করে যাদের কাছে শুটকি অনেক বেশি পছন্দ তাদের কাছে আমার আজকে রেসিপিটি ভীষণ ভালো লাগবে। তো আমি আজকে রান্না করব চ্যাপা শুটকি দিয়ে শিম। তবে সব থেকে মজার বিষয় হচ্ছে আমি আজকে তেল ছাড়া তিন মশলায় রান্না করব, ভীষণ মজার একটি রেসিপি। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, দেখলে ভালো লাগবে। তো আমি রান্না করার জন্য এখানে একটি হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা উঁচু করে 1 চা চামচ, রসুন বাটা একটু আধা চা চামচের থেকে একটু বেশি হবে, আর তিন মশলা বলেছি। তিন মশলার মধ্যে এই যে হচ্ছে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া। আমি এখানে মরিচ গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। এখন আমি এগুলো দিয়ে দিব এখানে, আর রান্নাটা একদম অল্প মশলায় তেল ছাড়া অসম্ভব মজা হয়। আমি এখানে লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ, আমার স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তবে তেল ছাড়া ভেবে অবাক হবেন না বা ভাববেন না যে কীরকম হতে পারে তরকারিটা, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আমি এখানে শুটকি নিয়ে নিয়েছি 2টি, আমি এখানে যতটুকু শিম নিয়েছি তার জন্য 2টি শুটকি যথেষ্ট, আর আমি এখানে পুঁটির চ্যাপা শুটকি নিয়েছি। তো আর আমি শিম নিয়েছি আজকে 300 গ্রামের মতো। তো এখন আমি এখানে দিয়ে দিব একটি পাকা টমেটো, টমেটোটা যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে বাদ দিলেও কোনো সমস্যা নেই। তো এখন আমি এখানে সব মশলাগুলো একটু দেখে নিন কতটুকু অল্প মশলা দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। তো আমি এখানে 1/4 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, এতক্ষণ কিন্তু চুলার জালটা অফ ছিল, এখন আমি অন করে দিয়েছি। তো এখন এগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, বা 5 থেকে 7 মিনিট এগুলোকে আমি এরকম জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত টমেটো এবং শুটকি একটু গলে আসে। টমেটোটা একটু গলে গলে আসলেই তারপরে আমি এখানে শিম দিব। তো অপেক্ষা করবো আরও 4-5 মিনিট, 4-5 মিনিট পর আমি শিমগুলো এখানে দিয়ে দিব। খুব ভালোভাবে ধুয়ে আমি এখানে পানি ঝরিয়ে নিয়েছি শিমের, আর যেই শিমটা বড় আমি মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিয়েছি, আর যেই শিমটা ছোট আমি ওই শিমটা আস্তই দিয়ে দিয়েছি। আর কিছুদিন পরে বাজারে যে একটু ছোট সাইজের সবুজ কালারের একটু বেশি সবুজ ওই শিম পাওয়া যাবে, ওই শিম দিয়ে কিন্তু এরকম তরকারি রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। তো এখন আমি এগুলো খুব ভালোভাবে মিলিয়ে নিব, এখানে কষানোর কিছু নেই। তো আমি এখানে 1/2 কাপ দিয়ে পানি দিয়ে দিলাম, তবে আমি পুরোটা ভরে দিইনি, কিছুটা বাকি ছিল। তো এখন এগুলো খুব ভালোভাবে মিলিয়ে নিব 2-3 মিনিটের মতো, যাতে খুব ভালোভাবে শিম পানি মশলা মিলে যায়। তো মিলে যাওয়ার পরে আমি এখানে ঢেকে দিব 7-8 মিনিটের জন্য। তো 7-8 মিনিট ঢেকে আমি রান্না করব, আর আঁচটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম থাকবে দেখুন। তো আমি ঢাকুনটা এখন খুলে নিয়েছি, খুলে নিয়ে একটু নেড়ে দিব, আর আবার ঢেকে দিলাম 5-7 মিনিটের জন্য। তো 5-7 মিনিট পর আমি কাঁচামরিচ দিয়ে দিব এখানে 4-5টি। তো আমি কাঁচামরিচগুলো খুব ভালোভাবে একটু সিদ্ধ করে নিব, যাতে ঝালটা একটু বের হয়। যদি আপনারা এখানে শুকনা মরিচের ঝালটা আরও একটু দিতে চান তো দিতে পারেন, তবে শিম একটু মিষ্টি তরকারি, এখানে ঝাল খুব বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না, শিমটা গলে গিয়েছে। তো আমি এখানে স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন, ধনিয়া পাতা, রসুন এবং বাকি যে মশলা দিয়েছি এই মশলায় কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার হয় শিম দিয়ে শুটকির তরকারিতে। তো ধনিয়া পাতাটা আমি এখন খুব ভালোভাবে মিলিয়ে নিব, আর এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝোলও থাকবে না, আবার একদম শুকনো শুকনোও হবে না, একটু ভিজা ভিজা থাকবে। দেখুন শিমটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, লবণ একদম পারফেক্ট ছিল, আপনারা আপনাদের স্বাদ মতো দেখে নেবেন। তবে যারা আমার রেসিপিটি দেখবেন, শিম এবং শুটকি পছন্দ করেন, তারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন, ভীষণ মজার একটি রেসিপি। তো আশা করছি
আপনাদের কাছে শুটকি দিয়ে শিমের এই তরকারিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।